বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠার 3 বছরের মধ্যে তেলেমোড়া মহকুমা মঙ্গিয়াকামী ব্লকের তুইকর্মা এডিসি ভিলেজের রাজ্যের অন্যতম প্রত্যন্ত এলাকাগুলির মধ্যে বিলাইহাম রিয়াং চৌধুরীপাড়া কিছুদিনের মধ্যেই পৌঁছে যাচ্ছে বিশুদ্ধ পানীয় জল। একটা সময় যেখানে পায়ে হাঁটা ছাড়া পৌঁছানো সম্ভব ছিল না, বর্তমানে ওই এলাকায় যাতায়াতের জন্য রাস্তার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থার কাজ চলছে। আগামী কিছুদিনের মধ্যে বিলাইহাম রিয়াং চৌধুরীপাড়াতে বসবাসকারী উপজাতির গিরিবাসীরা বিশুদ্ধ পানীয় জল খেতে পারবে। উল্লেখ্য, বছর 3 পূর্বে ওই এলাকার জনজাতি অংশের মানুষেরা গর্ত কিংবা ছড়ার অপরিশ্রুত পানীয় পান করে যাচ্ছিল। বর্তমানে ওই এলাকার মানুষদের কথা ভেবে জোট সরকারের প্রশাসনিক ব্যবস্থা বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য মুঙ্গিয়াকামী DWS এর উদ্যোগে 16 লাখ টাকা ব্যয়ে পানীয় জলের উৎস নির্মাণের জন্য কাজ দ্রুতগতিতে চলছে। এ ব্যাপারে বলতে গিয়ে ভিলেজ কমিটির প্রাক্তন সদস্য ঠান্ডারাম রিয়াং জানান, গর্ত কিংবা ছড়ার জল বিগত দিনগুলিতে পানীয় জল হিসেবে ব্যবহার করে জলবাহিত রোগে আক্রান্ত হতে হচ্ছিল এলাকার লোকজনদের। বিশেষ করে সুখা মরশুমে ডায়রিয়া ম্যালেরিয়া সহ বিভিন্ন অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হতো অনেকের। বর্তমানে সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। জনসাধারণ খুশি খাই মতই মানুষ আশা খাই চাই আগে তো রোগ শোক নিয়ে ম্যালেরিয়া তেরিয়া হিং খাই তাও খাইছ মতই দোকান খাইছ কোনো রোগ টুকরো হিনই আশা খাইত। এদিকে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার 3 বছরের মধ্যে গ্রাম পাহাড়ের উন্নয়নের প্রচেষ্টায় খুশি গিরিবাসীরা। তবে বিলাইহাম রিয়াং চৌধুরীপাড়ার একাংশ জনগণের দাবি, সরকার ওই এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।